রহমান রহিম ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন হেলমেট পরে মধ্যরাতে সাবি প্রবীর হলে দুর্বৃত্তদের মহড়া। সাবি প্রবি হল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর টহল টিম এসে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আশ্বাস দিচ্ছেন। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই শব্দের সমস্যা হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখি বিস্তারিত। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হলে মধ্যরাতে হেলমেটধারী দুর্বৃত্তদের মোটরসাইকেলের মহড়াই শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার দিবাগত রাত 12:30 এই ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের 3টি আবাসিক হলের শিক্ষার্থীদের শুক্রবার দুপুর 12:00 মধ্যে বের হয়ে যেতে নিরাপত্তা রক্ষীদের হুঁশিয়ারি দিয়ে যায় বলেও জানা যায়। তবে কে বা কারা এ মহড়া দিয়েছে তাদের কাউকে কেউ চিনতে পারেনি বলে জানান শিক্ষার্থী ও নিরাপত্তা রক্ষীরা। পরবর্তীতে রাত 3টার দিকে সেনাবাহিনীর টহল টিম এসে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আশ্বাস দেন। তারা বিশ্ববিদ্যালয়ের আশেপাশেই থাকবেন বলে জানান। এর আগ পর্যন্ত শিক্ষার্থীরা হল গেটে একত্রিত হয়ে অবস্থান করেন। সেনাবাহিনীর আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা নিজেদের কক্ষে ফিরে যান। এ বিষয়ে আবাসিক শাহপরাণ হলের প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, মোট 8টি মোটরসাইকেলে করে হেলমেটধারী 20 থেকে 25 জন রাত 12:30টার দিকে হলের সামনে এসে মহড়া দিয়েছে। এ সময় তারা হই হই রই রই, ছাত্রলীগ গেল কই, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বলে স্লোগান দেন। 3টি হলের সামনেই তারা এ মহড়া দেই। পরে তারা হলের নিরাপত্তা কর্মীদের বলে গেছে, যারা এখনও হলে আছে তারা যেন হল ছেড়ে দেয়।